কথা ওঠে না বাংলাদেশে, আমার কাছে মনে হয় যে এমন কিছু নেই, সব কিছু নিয়ে আমাদের দেশে কথা ওঠে। আমরা কথা বলতে পছন্দ করি, চমৎকার কিউট একটি জাতি আমরা, বাঙালি জাতি, বীরের জাতি। তবে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে যেটি কথা, সেটি হচ্ছে জুরি বোর্ডে আমরা যারা, আমি যে এবার দুবার মেম্বার ছিলাম, এটা আমার জন্য মনে করি অনেক বড় একটি সম্মান। আমরা যেটা করি, আমরা একটা সিনেমাকে 13 জন মেম্বার থাকে, 13 জন ইন্ডিভিজুয়াল একটি সিনেমার বিভিন্ন ক্যাটাগরিতে মার্কিং করে থাকেন, সেই মার্কিংয়ের ভিত্তিতে একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। তবে জুরি বোর্ড যেই মনোনয়ন দেন, বা জুরি বোর্ড কিন্তু পুরস্কার দিতে পারেন না, জুরি বোর্ডের দায় খালি সুপারিশ করা পর্যন্ত। সেই সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় রাখতেও পারে নাও রাখতে পারে, সেটা তাদের ব্যাপার। তো দায় তো মনে করেন যে যদি জুরি বোর্ডকে দেওয়া হয়, দায় আমাদের যদি জুরি বোর্ড আপনারা মানে মানুষ, সাধারণ মানুষ যেটা বলবে সেটাই মেনে নিতে হবে। আমরা অলওয়েজ লিজেন্ডারি যারা আছেন, আমাদের নির্মাতা যারা আছেন, শিল্পী যারা আছেন, তাদের সিনেমাতে অভিনয় করে আমি রিয়াজ হয়েছি, তাদের সাথে কাজ করে আমি রিয়াজ হয়েছি, তাদের প্রতি আমার অলওয়েজ শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। সো তারা যেটা বলেন সেটার প্রতিও সম্মান রেখে আমি বলছি যে অনেক সময় অনেক ইনফরমেশনস তাদের কাছে সঠিকভাবে পৌঁছায় না, সো সে কারণে হয়তো তারা কোনো মন্তব্য করতে পারেন। তবে সেই মন্তব্যকে আমি কাউন্টার করব না, আমি সেই মন্তব্য নিয়ে কোনো মন্তব্য করতেও রাজি নাই। জুরি বোর্ডের সদস্য তো আর একেবারে গণ্ডমূর্খ মানুষ না, এখানে বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন মানুষ থাকেন, প্রত্যেকটা বিষয় থেকে থাকেন, আর এখানে আমাদের অ্যাবসোলুট স্বাধীনতা থাকে। আমরা আমাদের স্বাধীন মতামত দিয়ে থাকি, স্বাধীনভাবেই মার্কিং করে থাকি, এখানে বিন্দুমাত্র কারো প্রেশারের থাকলে আমরা হয়তো সেই জুরি বোর্ডে থাকতাম না। আর সেটির রায় পরবর্তীকালে, আমি বারবার বলছি, রায় চেঞ্জ হতেই পারে। আমরা হয়তো কাউকে সিলেকশন করলাম, মন্ত্রণালয় হয়তো কোনো কারণে বা আরেকটি কমিটি তাকে সিলেকশন নাও করতে পারে, সেটি তাদের ব্যাপার, সেটি জুরি বোর্ডের ব্যাপার নয়। আসলে আমি আশাবাদী মানুষ, আমি মনে করি গ্লাসের অর্ধেকটা ভরা আছে, আমি কখনোই বলবো না অর্ধেকটা খালি হয়ে গেছে, এখনও অর্ধেকটা ভরা আছে। অর্ধেকটা যখন ভরা আছে, বাকিটাও ভরে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, অত্যন্ত চলচ্চিত্র বান্ধব একজন প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি, এবং উনি অলরেডি একটি বড় অঙ্কের টাকা হলের জন্য খুব ইজি, চমৎকার, সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছেন। সো আমার মনে হয় যে সিনেমা হল তৈরি হবে, এবং পাশাপাশি সিনেমাও এখন তৈরি হচ্ছে, দীর্ঘদিন পরে আমি সিনেমাতে অভিনয় করছি। সো আমার কাছে মনে হয় যে সিনেমা তো আমাদের প্রাণ, আমাদের কালচার, এটি আসলে কখনোই বন্ধ হবে না, এটি চলতেই থাকবে। আমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল লাইট ক্যামেরার আগে, আকাশ দিয়ে। সো তারপরে লাইট ক্যামেরা, তারপরে এখন আমি অন্য কিছু করছি, ভবিষ্যতে হয়তো আবার অন্য কিছু করতে পারি। তবে চলচ্চিত্রের ব্যাপারটা হচ্ছে যে এখানে সরাসরি মানুষের ভালোবাসাটা পাওয়া যায়, অনুভব করা যায়, এবং এটাকে, ভালোবাসাকে স্পর্শ করা যায়, এটা আমার কাছে অনেক বড় একটি ব্যাপার। সেটি ছবি না করলেও আমি তো পাচ্ছি, সো সেটি যতদিন আছে কোনো কিছু আমাকে পীড়া দেবে না ইনশাল্লাহ। আমাদেরকে কাস্ট করেন একজন পরিচালক বা একজন প্রযোজক, অর্থ লগ্নি করেন। সো তারা যদি আমাদেরকে দাপিয়ে অভিনয় করার সুযোগ করে না দেন, সেই পরিবেশ যদি তৈরি না হয়, তাহলে আমরা কীভাবে, আমরা দাপাদাপি করলে তো হবে না, ক্যামেরা লাগবে। আমার কোয়ার্টিস্ট যারা, তাদের প্রত্যেকেই অনেক গুণী অভিনেত্রী, আমি বারবার বলছি তাদের কাছ থেকে শিখছি। এখন অভিনয় আসছে না কি আসছে না, আসছে এটা আসলে আমি বলতে পারবো না, এটা আমি জানিও না। তবে আমি যাদের সঙ্গে কাজ করছি প্রত্যেকেই অত্যন্ত ভালো শিল্পী বলে আমি মনে করি, গুণী শিল্পী, এবং তারা অনেক ম্যাচিউর, এবং আমরা যেখান থেকে শেষ করছি বা তারা সেখান থেকে শুরু করছে, সো তারা অনেক অ্যাডভান্স। পুরস্কার যখন প্রয়োজন তখন পুরস্কার, যখন একজন শিল্পীর অ্যাপ্রিসিয়েশন দরকার হয়, তবে শিল্পীর জন্য সবচেয়ে বড় পুরস্কার সাধারণ মানুষের ভালোবাসা।